প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে সফল ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে ব্যাখ্যা করো। প্রথমে আমি তাহলে দীর্ঘকালীন বাজার কাকে বলে সে বিষয়ে একটি ধারণা তোমাদেরকে দিচ্ছি। দীর্ঘকালীন বাজার হচ্ছে যে বাজারে উৎপাদনের উপকরণগুলো সবগুলো পরিবর্তনশীল থাকে, আর স্বল্পকালীন বাজারে উৎপাদন উপকরণগুলো স্থির থাকে। যেহেতু আমরা দীর্ঘকাল নিয়ে আলোচনা করছি, দীর্ঘকাল বলতে আমরা বুঝবো যে মেয়াদে উৎপাদনের উপকরণগুলো সম্পূর্ণ পরিবর্তনশীল করা যায় বা পরিবর্তন করা যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন এক ধরনের বাজার যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় করে থাকে, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। আজকে আমরা দেখব দীর্ঘকালীন ভারসাম্য। তাহলে ভারসাম্যের শর্ত, দীর্ঘকালীন ভারসাম্য হতে হলে আমাদেরকে দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে MR ইকুয়াল টু MC, যেহেতু দীর্ঘকাল এজন্য আমি দিয়েছি LMR ইকুয়াল টু LMC। L দিয়ে আমি বোঝাচ্ছি লং রান বা দীর্ঘকালীন। LMR হচ্ছে আমার লং রান মার্জিনাল রেভিনিউ বা দীর্ঘকালীন প্রান্তিক আয়। LMC হচ্ছে লং রান মার্জিনাল কস্ট বা দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়। অর্থাৎ যখন আমার LMR ইকুয়াল টু LMC হবে, সেটা হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত। ভারসাম্যের দ্বিতীয় শর্তটা কি, পর্যাপ্ত শর্তটা কি? ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠে যাবে, নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। তাহলে এটা হচ্ছে এক নম্বর শর্তটা আমার হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত। আর ভারসাম্যের দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্তটা কি, ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। এখন আমরা ভারসাম্য দীর্ঘকালীন ভারসাম্যে চলে যাব, আমরা গ্রাফিক্যালি একটু দেখব। আমার কোশ্চেনটা ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। আমরা তাহলে গ্রাফে চলে যাব। লম্ব অক্ষে দিলাম দাম, আয়, ব্যয়। ভূমি অক্ষে দিলাম উৎপাদন। E সমান সমান AR ইকুয়াল টু MR। তাহলে এটা হচ্ছে আমার LMC রেখা। আমার ভারসাম্য বিন্দু হচ্ছে E, ভারসাম্য উৎপাদন হচ্ছে কিউ। তাহলে আমি প্রথমে ভূমি অক্ষের সমান্তরাল করে দাম রেখাটা আঁকলাম, যেখানে পি ইকুয়াল টু AR ইকুয়াল টু MR। পি হচ্ছে আমার প্রাইস বা দাম, AR হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়, MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। এই রেখাটা আমার যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই রেখাটা হবে ভূমি অক্ষের সমান্তরাল। এরপর আমি LMC রেখাটা আঁকলাম। তাহলে দেখো ই বিন্দু আমার হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য এই ই বিন্দুতে ভারসাম্যের দুইটা শর্তই পালিত হয়েছে। প্রথম শর্তটা আমাদের কি ছিল, MR ইকুয়াল টু MC। দেখো MR ইকুয়াল টু MC হয়েছে। দ্বিতীয় শর্তটা আমাদের কি ছিল, যে ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠে যাবে। তাহলে ই বিন্দু আমাদের হচ্ছে ভারসাম্য বিন্দু, কেননা এই ই বিন্দুতে ভারসাম্যের দুইটা শর্তই পূরণ হয়েছে। তাহলে এই ই বিন্দুকে টাচ করে আমি এখন LAC রেখাটা আঁকবো। তাহলে ই বিন্দু আমার হচ্ছে ভারসাম্য বিন্দু, আমার ভারসাম্য দাম হচ্ছে OP,
কাঠামো উৎপাদন হচ্ছে ও কিউ। আমাদের মুনাফার সূত্র হচ্ছে পাই সমান সমান টি আর মাইনাস টিসি। পাই হচ্ছে একটা গ্রিক অক্ষর, এটাকে মুনাফা আমরা ইন্ডিকেট করছি। টি আরটা কি? টি আর এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে টোটাল রেভিনিউ বা মোট আয়। টিসির অ্যাব্রিভিয়েশনটা কি? টিসি হচ্ছে টোটাল কস্ট বা মোট ব্যয়। অর্থাৎ মুনাফা তখনই হবে যখন আমি মোট আয় থেকে মোট ব্যয়টা বিয়োগ দিব, সেক্ষেত্রে আমরা মুনাফাটা পাব। আবার টিআর এর সূত্র হচ্ছে পি ইন্টু কিউ, টিসির সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। আমরা এই গ্রাফ থেকে টিআর এবং টিসিটা বের করব। তাহলে এক্ষেত্রে টিআর সমান সমান পি ইন্টু কিউ, আমার এখানে দাম কতটুকু? ওপি। আর কিউ কতটুকু? ওকিউ। তাহলে ওপি ইন্টু ওকিউ। আমরা যদি এই লম্ব অক্ষকে, এই লম্বটাকে এই ভূমি এই এতটুকু দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পুরা এই আয়তক্ষেত্রটা পাবো। তাহলে ওপি ইন্টু ওকিউ আমরা কি পাবো? ও কিউ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা মেজারমেন্ট করি তাহলে আমরা পাবো ও কিউ ই পি। আমরা যদি ওপিকে ওকিউ দিয়ে গুণ করি তাহলে আমরা এই আয়তক্ষেত্রটা পাবো। কি পাবো? ও কিউ ই পি। ও কিউ ই পি, এটা হচ্ছে আমাদের টিয়া বা মোট আয়। এখন আমরা চলে যাব টিসি। টিসি সূত্র আমাদের কি? মোট ব্যয়ের সূত্র কি? এসি ইন্টু কিউ। এসি হচ্ছে আমার এভারেজ কস্ট বা গড় ব্যয়, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ। আমার এই হচ্ছে এলএসি, এটা হচ্ছে আমার এসি রেখা। তাহলে আমার এসি কতটুকু? এসি আমার হবে ই কিউ। আমার এসি কতটুকু? ই কিউ। আর কিউ কতটুকু? কিউ হচ্ছে ও কিউ। আমি গুণ করলে কি পাবো? ই কিউ ইন্টু ও কিউ, গুণ করলে আমি আবারও এই ক্ষেত্রফলটা পাবো। কি পাবো? ও কিউ, ও কিউ ইপি, ও কিউ ইপি। আমরা তাহলে লিখি ও কিউ ই পি, এটা হচ্ছে আমার টিসি বা মোট ব্যয়। এখন তাহলে পায়ের সূত্রে আমরা যদি বসাই টিআর আর টিসি, টিআর আমি কত পেয়েছি? ও কিউ ইপি। টিসি কত পেয়েছি? মাইনাস ও কিউ ইপি। তাহলে এ দুটাই হচ্ছে সেম। এ দুটা যদি সমান সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে পাই মুনাফা সমান সমান জিরো। আর মুনাফা যদি আমার শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো স্বাভাবিক মুনাফা। কারণ যখন স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমার কী হয়? টি আর ইকুয়াল টু টিসি হয়, এ আর ইকুয়াল টু এসি হয়, আর তখন পাই হয়ে যায় জিরো। আর পাই যখন জিরো হয়ে যায় তখনই দীর্ঘকালে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। কারণ ফার্ম যদি দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে সেক্ষেত্রে কি, অন্যান্য ফার্ম বেশি মুনাফার আশায় আকৃষ্ট হয়ে শিল্পে প্রবেশ করবে, সেক্ষেত্রে আমাদের উৎপাদনটা বেশি হবে। আর উৎপাদন বেড়ে গেলে তখন আমাদের দাম কমে যাবে। অতএব দামটা আমি যদি এই দামের ভারসাম্য দাম থেকে এই দামের উপরে যদি দামটা সেট করি তাহলে তখন কী হবে? অস্বাভাবিক উৎপাদন বেড়ে যাবে। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে আমাদের বাজারে দ্রব্যের যোগান বেড়ে যাবে। যোগান বেড়ে গেলে দাম কমে যাবে। দামটা কমতে কমতে এই আবার সেই এই ভারসাম্য দামে এসে পৌঁছাবে, যে জায়গায় আমার হবে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এল এসি ইকুয়াল টু এল এম সি। তাহলে দীর্ঘকালীন ভারসাম্যের শর্তটা কি? দীর্ঘকালীন ভারসাম্যের শর্ত হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু এল এসি ইকুয়াল টু এল এম সি। তাহলে দামটা কমতে কমতে আমার পি এই প্রাইজে চলে আসবে। আবার আর এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, কিন্তু তখন আমরা এই আমাদের এই প্রাইসটা কমতে কমতে এই ভারসাম্য দামে চলে আসবে। আবার আমি যদি নিচে কোনো প্রাইস যদি সেট করি পি টু, সেক্ষেত্রে ফার্ম কী হবে? ক্ষতির সম্মুখীন হবে।
এক্ষেত্রে কি হবে, অনেক অদক্ষ ফার্ম শিল্পকে ত্যাগ করে ছেড়ে চলে যাবে, সেক্ষেত্রে দামটা তখন কি কি হয়ে যাবে, তখন উৎপাদনের পরিমাণ আমাদের কমে যাবে। উৎপাদনের পরিমাণ কম হলে আমাদের দামটা আবার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন পজিশনে যাবে আবার এই ভারসাম্য দামে এসে পৌঁছাবে। অতএব সেক্ষেত্রে আবার হয়ে যাবে পি সমান সমান এলএসি, আর তখনই দীর্ঘকালে সকল ফার্ম আমরা বলবো যে স্বাভাবিক মুনাফা অর্জন করে। দীর্ঘকালে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে না, ক্ষতির শিকারও হবে না। দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে সকল ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, আর স্বাভাবিক মুনাফা যখন হবে তখন আমাদের পাই ইকুয়াল টু হয়ে যাবে জিরো, কারণ এক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয় সমান। আজকে তাহলে এই পর্যন্তই রইল, ভালো থাকো সবাই।